সবরে আশা করি আপনারা সব ভালো আছেন। তো আজকে আমার টিপসটা হইব গিয়া টমেটো ফিড লইয়া আর কি। টমেটো ফিড আমি কেলাখানি ইউজ করি, আর আপনারা অবশ্য আমার কোয়েশ্চন করছেন দুই তিনজন ভাই বোনে যে আমি ফানি এভরিডে কয় টাইম ইউজ করি। তো ফানি আসলে আমি বেসিক্যালি মর্নিংও আমি এক টাইম ইউজ করি, আর বাদে অবশ্য আমি বিকালে যদি দেখি মানে ফানি ফুরা ড্রাই হয়ে গেছে তো আবার ইউজ করি। তাতে পরে একটা আমি মাসি দূরও লাগিয়ে একটা আমি ইয়ে বানাইছি আর কি, ট্র্যাপ বানাইছি। যদি আপনারা চাইন ধরকা মাসি আছে ফিফড়াও আছে চাইন, যদি অবশ্য আমি দিব আপনারারে টিপসটা। তো এখন আমি দেখেন আমাকে আপনারারে আমি ফানি দিলাম, আর আমি ওলা রিডে আমি যতটুকু পসিবল আর কি আমি ট্রাই করবো আপনারা টিপস দিবার। আর আপনারা কোয়েশন তাহলেও আপনারা কোয়েশন করতে পারবো আমারে, আরও বেশি আমি অনুপ্রাণিত হইম আর ভিডিও বানানোর মতো আর কি একটু ইয়ে পাইম, স্ট্রেংথ পাইম যদি আপনারা আমার আরও সাপোর্ট করেন ওলাখান। আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবা, আর অবশ্যই আমার সাবস্ক্রাইব করিয়া লাইক কমেন্ট করিয়া আপনারা আমার পাশে থাকবা। তো চলক আমি কিলাখান যে টমেটো ফিডটা আছে আমি ইউজ করি কিলাখান, ওটা আমি আপনারা দেখাই। আসসালামু আলাইকুম সবাই, আশা করি আপনারা সব ভালো আছেন। তো আজকে আর একটা টিপস নিয়ে আইছি টমেটো ফিডের আসলে সঠিক ইউজটা আমরা জানতে হইব, সঠিক ইউজ আমরা কিলাখান এটা ইনস্ট্রাকশন আছে ওটা দেখতে হইব। তো আমি ভাবলাম মনে হয় আমার যে কেরা টমেটো ফিডটা কিলা কিতা করা লাগে কিলা না, তাই আমি আপনারা এই জিনিসটা আজকে ক্লিয়ার করে বুঝাইয়া দেই, আই হোপ আপনারা বুঝতে পারবা। তো এইটা দেখতে পারা টমেটো ফিড 3 লিটারের আছে, অলরেডি আমি গাছও ফানি দিলাইছি, সবগুলা গাছও ফানি দিলাইছি। ফানি দিয়ে আমি দেখতে পারা আপনারা মিরাকেল গ্রো যেটা আছে ওটা আমি অলরেডি দিলাইছি সব গাছের মাঝেও, খালি একটা গাছ বাকি রয়েছে আর আমি ইউজ করছি না খালি ওই লিগে টমেটোর মাঝে। তো আসলে এটার মাঝে ইনস্ট্রাকশন কিতা হয়েছে আমরা অটাতে বুঝি, বাট ক্লিয়ারলি একটা কথা হয় আমি এভরি টাইম ফানি দেই মানে খানি দিবার আগে আমি গাছরে আগে মাটিরে আমি ভিজাই নর্মাল ফানি দিয়ে, নর্মাল ফানি দিয়ে ভিজাইয়া দেন আমি কিতা করি খানি দেই, খানির ফানি আর কি মিক্স করি দেই। তে কিতা হয় গাছটার মানে কোনো ডিরেক্ট ইফেক্ট হয় না, যার কারণে গাছটা বালা থাকে। অনেকে দেখুন যেন অতিরিক্ত খানি দিতে গাছ মরি যায় গিয়া, বা অনেকে আসেন থুড়া খানি দেন তারপরেও গাছ মরি যায়। তো আপনারাও জিনিসটা খেয়াল করবা, এর আগেও আমি আরও কইছি আর একবার। আর আমার কোয়েশ্চন করা হয়েছিল আমি ডেইলি কতবার ফানি দেই, তে আমি ডেইলি আসলে মর্নিং টাইমে আমি দেই, মর্নিং টাইমে দেওয়াটা সব থাকি বালা, সারাদিনে গাছে পানি থেকে খানি নিয়ে নিয়ে গাছটা সতেজ থাকে। বাট দেখক আজকের কিলাখান গরম স্টিল নাও দেখক বাজারে ইস ফুরা 8 o'clock, বাট ও দেখক গাছ কিন্তু অলরেডি পানি দেওয়া সত্ত্বেও দেখক গাছগুলা মানে জোর খাই লিছে, পানি এগেন শুকাই গেছে করিয়া। তো আমি এগেইন নতুন করিয়া পানি দিছি, তো গাছ আবার ঠিক হয়ে যাব ইনশাল্লাহ। তো ও জিনিস আমি আপনারা বুঝাইতাম স্যার, আমি যদি তখন আপনারা মাটি আপনার ইয়ে আছে শুকাই গেছে গিয়া সকালে পানি দেওয়ার বাদে অবশ্যই অবশ্যই আপনারা আবার পানি দিবা, দিয়া গাছটা মানে মাটিটা ভিজাইয়া রাখবা, নাইলে গাছটা লং টাইম মাটি পানি ছাড়া থাকলে মরি যাইতে পারে। তো আমি টমেটো ফিডের কিছু ইনস্ট্রাকশন আপনারা ফরিয়া এই জিনিসটা বুঝাই, এটা আমি উইল কথা কেন মাঝে বেসিকলি হয়েছে ইট কন্টেইনস অল দ্য নিউট্রিয়েন্টস টু এনকারেজ হেলদি অ্যান্ড বাম্পার ক্রপস অফ টমেটোজ সুইট পেপার স্কোয়াশ কোজেট অ্যান্ড অবারজিনস। সো আমরা আসলে টমেটো ফিড যেটা এটা আমরা বেসিক্যালি টমেটোর লাগিয়া সুইট পেপার যেটা আছে ওটা লাগি স্কোয়াশও লাগি কোজেটও লাগি বা আমরা বাইঙ্গন গাছও লাগি আমরা ইউজ করতাম তারা খুইয়া দেন ইনস্ট্রাকশনটা। এরপরে বাদরটা উঠে হর যে তারা মানে ডিরেকশনটা হইয়া দেয় যে প্রথমে আসলে নর্মাল পানি দিয়া যে সয়েলটা বা কম্পোস্ট আসলে ওটা ময়েশ্চার করা লাগবো, তাই মানে ডিরেক্টলি ইউজ করলে রুটটা ড্যামেজ হওয়ার পসিবিলিটি আছে। এরপরে গিয়া
ওটাও আর কি তারা হয় যেটা আমি আপনার আগেও হয়েছি যে আপনারা প্রথমে ফানিটা ভিজাইবা নর্মাল ফানি দিয়া মাটিটা ভিজাইয়া রাখবা দেন আপনারা হানির ফানি ইউজ করবা যদি মিরাকেল গ্রো দেন মিরাকেল গ্রো দিবা তো আর যদি মনে করেন না আপনারা কিতা দেন টমেটো ফিড দেন টমেটো ফিড দিবা আসলে সেম মিরাকেল গ্রোর মাঝত হোক মিরাকেল গ্রোর বক্স এটাও সেম এটা আসলে আমি আপনার থোড়া এটার ইনস্ট্রাকশন হই হইলে আপনারা জিনিসটা বুঝতে পারবা এটা হর আইডিয়াল ফর অর অল প্লান্টস ইনডোরস অ্যান্ড আউটসাইড ওয়েদার ইন পটস অ্যান্ড কন্টেইনার হ্যাঙ্গিং বাস্কেট বা মাটির মাঝে থাকলেও মানে সপ্তাহ লাগিয়া এটা ঠিক আছে পারফেক্ট আছে তো হেলদি আর হয় মোর বিউটিফুল হয় প্লান্টস উইদিন টু উইক্সের ভিতরে দ্যাট মিন্স এটা ইউজ করার উইদিন টু উইক্সের ভিতরে আমরা ইম্প্রুভ দেখতাম পারমু তারা কইয়া দেয় ওটা যে টু উইক্সের ভিতরে আপনারা ইয়ে করতে পারবা তো এরপরে ওই আর একটা জিনিস আমার অনেকে বারবার জিকায় যে আমি ইনস্ট্রাকশন দিই না খানে কতখান আমি ইউজ করাম আমি কই না খানে তো ও দেখো কাইটার মাঝে যে স্পুনটা আছে আমার এক বইনে কইছে না আমার স্পুন ইউজ করা উচিত বাট অনেস্টলি যে কথা আমরা দিতে দিতে ইউজ হয়ে গেলে একটা আইডিয়া হয়ে যায় গিয়া যে কিলাখান আমরা কিতা ইউজ করতাম তো ও দেখো স্পুনের যে ও পার্টটা আছে এটা হলো 15 ml 15 ml ও পার্ট আর ও যে পার্ট আছে এটা হলো গিয়া 150 ml না তো 115 ml ওয়েট আমি আসলে সরি বলি এই 125 ml ও তো হোক ও পার্ট যেটা আছে এটা হলো 125 ml পার্ট আর ওটা হলো গিয়া 15 ml পার্ট সো আপনারা ও দেখো আমার একটা ওয়াটারের গিয়া আছে এটা হলো গিয়া 6 liter তে তারা হইয়া দিছে 4.5 liter আপনারা 15 ml ইউজ করতে পারবা 4.5 liter পানির মাঝে 15 ml ইউজ করতে পারবা দ্যাট মিন্স আপনার যদি 6 liter থাকে তাইলে দরকার আপনি রাউন্ড একটা 15 ml কমপ্লিট করিয়া বড়িয়া আর একটা 1/2 ml দিলাই তা পারবা বাট তার থেকে যদি থোড়া বেশি হয় থোড়া সময় আপনার কাছে ক্ষতি হইতো না বাট এখানে দেখা গেছে 6 liter ইয়ের মাঝে আপনি এটা 3টা দিলাইছেন দ্যাট মিন্স আপনার কাছে অবশ্যই অবশ্যই ক্ষতি হইব তো আপনার ওই জিনিসটা মাথাত রাখবা ওই জিনিসটা খেয়াল রাখবা আমি আসলে অনেক বইন কুয়েশনের কারণে আমি এই টিপসটা লই আইছি তো আর পরে এটা টমেটো ফিড যেটা এটা হইয়া দিছে আর কি নতুন বেবি প্লান্ট হইলে আমরা এভরি উইক ইউজ করতাম আর একটু ম্যাচিউর হয়ে আনলে আমরা উইক দুইবার ইউজ করতাম এরপরে গিয়া আমরা এটা বসে বসে সানলাইট এরিয়া থেকে আমরা একটু হরাইয়া রাখতাম আর একটু কুল এরিয়াতে রাখতাম আর তারা এনে কিন্তু হইয়া দিছে বারবার যেনে কেতা করতে হইব আতুত তিতা বালাহরি দই তৈব তো আমি আসলে হাসা যে কথা আমি টমেটো ফিড আগে ইউজ করছি না কারণ আমার টমেটো গাছ এবার খুবই ছোট লাস্ট টাইম আমার প্রচুর টমেটো গাছ আছিল আমি জানুয়ারিত ফালাই দিয়েছিলাম সিড ফালানি বেশি ফালানি আমার উঠি গেছে গাছটা ফেব্রুয়ারির দিকে আমার গাছ উঠিয়া প্রায় 150-200 আসিল আমার লাস্ট ইয়ারও যদি ভিডিও দেখেন আপনারা 150-200 লাখান আসিল তো এখন আমি এটার মাঝে দেখার কিছু নাই পানি নাই তো আমি অল্প পরিমাণে ইউজ করি লাইরাম বিকজ একটা অভ্যাস হয়ে গেছে ইউজ করি আপনারা সাইন যদি আপনার ইনস্ট্রাকশন দেখে আপনারা ইয়ে করতে পারবা ইউজ করতে পারবা কেনার পরে অবশ্যই অবশ্যই আপনারা ইনস্ট্রাকশন বলা করে পড়বা আর মিরাকেল গ্রো আমি অলরেডি দিলাইছি আমার খদুর গাছও আর বাকি যেটা গাছ আছে তার দিলাইছি তো দেখো কা এখানে মাঝে আমার কিছু লাল শাক আসলে লাল শাক এগুলা রোদ দিয়ে জ্বলি যার গিয়া এবার প্রচুর রোদ আর আমি আসলে ও সাইডে রাখি দিছি রুষে রাখি এখন আরও ফস্তাইয়ার তো দেখো কা গুড়ির মাঝে আরও যত টমেটো গাছ ওঠে আরও দেখো কা টমেটো গাছ এটা আগে ফালাইছিলাম তো ওটাও আর কি নতুন করে উঠে আসছে পানি অলরেডি আমার ভিজাইল আমি অলরেডি ভিজাইয়া দিলাইছি পানি তো দেখো কা টমেটো ফিড আমি দিলাম দিয়া ইয়ে হরাম আর এগুলো আর একটু বড় হইলে আমি হরাইলাম এখন আর হরাইলাম না আর ঠিক ও সাইডে আমার আরও টমেটোর গাছ আছে এগুলো অল্প বেশি ফেলাইছিলাম ফালানির পরে অটোমেটিক উঠছে আমার কোনো এক্সট্রা কোনো যত্ন লাগছে না ফসা যে টমেটো আছে মানে আপনার গরুয়া টমেটো আনছেন দেখতে পারা টমেটো ফসি গেছে গিয়া তখন ওটা আনিয়ে আপনি বেশি ফেলাই দেন যেন অটোমেটিক আপনার গাছ উঠবো মানে গাছ উঠবো অটোমেটিক আপনার
তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন, এটা কোনো এক্সট্রা হেডেক লাগে না, টমেটো অটোমেটিক উঠে। তো আমার আসলে আনার পরে দেশি পাক্কা টমেটো গাছ কিতা ওই টমেটো আর কি ফসি গেছে গিয়া, তো ওটা নিয়ে আমি কিতা করছি, আমার টমেটো গাছ আমি ইউজ করছি। তো ও আছিল আমার টমেটো গাছর আর কি, টমেটো ফিটকেলা ইউজ করতাম। আমার কোন কোন গাছ আপনারা ইউজ করতে পারবা আমি ফুল ইনস্ট্রাকশন আপনারা দিছি, আশা করি আপনারা ভালো লাগছে। আর ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি, আপনারা সবলগে ইয়ে করবা, আমার সাপোর্ট করবা। তো ভালো থাকবা সব, আসসালামু আলাইকুম সবাই।